হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি পরপরই নাভালনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ নাভালনির মৃত্যুতে ঘুরে ফিরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকেই আঙুল তুলছে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পশ্চিমা আন্তর্জাতিক সংস্থাগুলো এমনকি এই ঘটনাকে ঘিরে রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা প্যাকেজ আরোপের পরিকল্পনাও করছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়ার বিরোধী নেতা অ্যালেকজি নাভালনির মৃত্যু এবং চলমান ইউক্রেন সংঘাতের জন্য দেশটির উপর উল্লেখযোগ্য নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে যুক্তরাষ্ট্র যদিও এর আগে ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে একটি নিষেধাজ্ঞা প্যাকেজ পরিকল্পনা করা হচ্ছিল বলে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সূত্র রয়টার্স এ বিষয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জ্যাক সুলিভানের বরাদ দিয়ে পলিটিকো জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা এবং শিল্পঘাটি অর্থনীতির রাজস্বের উৎস সহ অন্যান্য জিনিসের উপর এবারের নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হবে যুক্তরাষ্ট্রের ট্রেজারির আন্ডার সেক্রেটারি ফর টেরোরিজম অ্যান্ড ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ব্রায়ান নাভালনির মৃত্যুর কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায় এর আগে ইউক্রেনে দুই হাজার বাইশ সালে রাশিয়ার আক্রমণ শুরুর পর যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট পুতিনসহ অন্যান্য কর্মকর্তা রাশিয়ার বিভিন্ন ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানের ওপর বিস্তৃত নিষেধাজ্ঞার আরোপ করেছিল ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর আরও কঠিন নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে বলেছে বলেছেলেকজি নাভালনির মৃত্যুর জন্য দায়ী রাশিয়া নাভালনির মৃত্যু রাশিয়ার উপর বড় নিষেধাজ্ঞা প্যাকেজ আরোপ করবে যুক্তরাষ্ট্র রহস্যজনকভাবে কারাগারে মৃত্যুবরণ করেছেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেকজি নাভালনি জেল কর্তৃপক্ষের দা তথ্য অনুযায়ী গত শুক্রবার দেশটির সাইবেরিয়া অঞ্চলের পোলারুপ কারাগারে হাঁটাহাটি করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ছিলেন তিনি পরপরই নাভালনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ নাভালনির মৃত্যুতে ঘুরে ফিরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকেই আঙুল তুলেছে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পশ্চিমা আন্তর্জাতিক সংস্থাগুলো এমনকি এই ঘটনাকে ঘিরে রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা প্যাকেজ আরোপের পরিকল্পনাও করছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়ার বিরোধী নেতা যে নাভালনির মৃত্যু এবং চলমান ইউক্রেন সংঘাতের জন্য দেশটির উপর উল্লেখযোগ্য নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে যুক্তরাষ্ট্র যদিও এর আগে ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে একটি নিষেধাজ্ঞা প্যাকেজ পরিকল্পনা করা হচ্ছিল বলে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সূত্র রয়টার্স এ বিষয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের বরাদ দিয়ে পলিটিকো জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা এবং শিল্পঘাটি অর্থনীতির রাজস্বের উৎস সহ অন্যান্য জিনিসের উপর এবারের নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হবে যুক্তরাষ্ট্রের ট্রেজারির আন্ডার সেক্রেটারি ফর টেরিজম অ্যান্ড ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ব্র্যান্ড নাভালনির মৃত্যুর কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা করছেন বলে দুটি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন এর আগে ইউক্রেনে দুই হাজার সালে রাশিয়ার আক্রমণ শুরুর পর যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট পুতিন অন্যান্য কর্মকর্তা রাশিয়ার বিভিন্ন ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানের উপর বিস্তৃত নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার উপর আরো কঠিন নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে বলেছে অ্যালেকজি নাভালনের মৃত্যুর জন্য দায়ী রাশিয়া